দেখুন, প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে আপনারা সবাই জানেন, এর আগে অনেক মামলা হয়েছে, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু কোনো আশার আলো দেখতে পাননি। কিন্তু আজকে একদম লেটেস্ট নিউজ আমি আপনাদেরকে দিতে চলেছি, ইউটিউবে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন, আমি ফার্স্ট ভিডিওটি আপলোড করছি। তো যাই হোক, একটা আশার আলো দেখা গেল, একটা রায় পাওয়া গেল। কি রায় পাওয়া গেল, কত হাজার শিক্ষকের প্যানেল প্রকাশ হলো, সমস্ত কিছু আমি ডিটেলস ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন, কারণ এরকম টপিকের উপরে ভিডিও এই চ্যানেলে একটার পর একটা আপলোড হতে থাকে। তো চলুন ভিডিওটি শুরু করে ফেলি। তো দেখুন, 8টি পেজেতে এখানে পোস্ট করা হয়েছে, তো যে পোস্টগুলি খুবই গুরুত্বপূর্ণ পোস্ট, একটার পর একটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। নিয়োগ দুর্নীতি বিতর্কের মধ্য 11,000 প্রাইমারি শিক্ষকের চাকরি নিয়ে এলো গুরুত্বপূর্ণ আপডেট। গত বছর এই 11,000 প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল, বেরিয়েছিল বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রের খবর, এই শিক্ষক নিয়োগের ইন্টারভিউ পর্ব একেবারে শেষ পর্যায়ে এসে হাজির, সেই প্রক্রিয়া মিটলেই দ্রুত চাকরি প্রার্থীদের মেধা তালিকা বা চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হবে। এবার দেখুন সেকেন্ড ফেজেতে কি বলা হচ্ছে। তবে এবার নিয়োগ নিয়ে আর কোনো বিতর্ক হোক চাইছে না পর্ষদ, তাই চাকরি প্রার্থীদের নথিপত্র 3টি ধাপে নিখুঁতভাবে খুঁটিয়ে দেখার পর নিয়োগ প্যানেল বার করার সিদ্ধান্ত হয়েছে। পর্ষদ সূত্রের খবর, আগস্ট মাসের মধ্যে 11,000 শিক্ষক নিয়োগের প্যানেল ঘোষণা করা হতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, জুলাই চলছে, আগস্ট মাসের মধ্যেই কিন্তু 11,000 শিক্ষকের প্যানেল প্রকাশ হবে। এবার আমরা নেক্সট স্টেপ দেখব। 3নম্বর পেজটিতে বলা হচ্ছে, গত 1 দশকে প্রাথমিক শিক্ষা পর্ষদ যত নিয়োগ করেছে তার সবকটি নিয়েই দুর্নীতির অভিযোগ উঠেছে, এটা আমরা সবাই জানি। পাশাপাশি নিয়ম ভেঙে চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ে অ্যাফিডেভিট টেস্ট না নেওয়া এবং বেআইন নিয়োগ করার মতো গুরুতর অভিযোগেও বিদ্ধ হতে হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এই নিয়ে গুচ্ছগুচ্ছ মামলা ঝুলছে আদালতে, এটা আমরা সবাই জানি, আদালতে কিন্তু বহু এরকম মামলা ঝুলছে। তো চলুন এবার পরেরটা দেখে নিন। 2016 সালে নিয়োগ করা প্রায় 32,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ কি তা স্পষ্ট নয়, অতীতে সেই সব ভুল থেকে শিক্ষা নিয়ে পর্ষদ এবার সম্পূর্ণ বিতর্কহীন নিয়োগ করতে চায়, তার জন্যই এবার সাবধানতা অবলম্বন করা হয়েছে। এবারে এই পেজটিতে আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পাবেন, একটু ধৈর্য সহকারে দেখুন। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার অর্থাৎ 24শে জুলাই এই 11,000 শিক্ষক নিয়োগের শেষ পর্যায়ে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ওই দিন 19তম ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে চাকরি প্রার্থীদের একাংশকে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষকের 11,000 পদের জন্য এবার 40,000 চাকরি প্রার্থী আবেদন করেছিলেন। এবার এখানটিতে আপনারা দেখুন, যোগ্যতমান পূর্ণ করা সকল চাকরি প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে, যা আগামী সোমবার শেষ হবে। তো এক্ষেত্রে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আপনারা যদি অ্যাপ্লাই করে থাকেন প্রাথমিক শিক্ষক নিয়োগে, তো আপনাকে ডাকা হয়েছে কি না সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ইন্টারভিউ পর্ব ঘিরে এবার বিতর্ক এড়াতে চাকরি প্রার্থী শিক্ষকদের চক ডাস্টটা ধরিয়ে অ্যাপিটিটিউড টেস্ট নেওয়া হচ্ছে। পাশাপাশি গোটা ইন্টারভিউ পর্ব ভিডিওগ্রাফি করছে পর্ষদ, এমনকি যে বিশেষজ্ঞরা ইন্টারভিউ নিচ্ছেন তাদের নম্বর কোনো কাগজে লেখা হচ্ছে না, তা সরাসরি পর্ষদের সার্ভারে আপলোড হয়ে যাচ্ছে। তার মানে আপনারা বুঝতে পারছেন কতটা সিকিওরভাবে এবারে ইন্টারভিউ হচ্ছে বা কীভাবে রিক্রুটমেন্টটা হচ্ছে। তো চলুন নেক্সট স্টেপ দেখা যাক। যাক, প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, আগামী সোমবার চূড়ান্ত পর্বের ইন্টারভিউ মেটার পর দ্রুত মেধা তালিকা তৈরির কাজ করা হবে। তার জন্য চাকরি প্রার্থীরা যে সকল নথি জমা দিয়েছেন তা 3টি পর্যায়ে ভেরিফিকেশন করা হচ্ছে, কোনো ত্রুটি রাখতে চাইছে না পর্ষদ। তো দেখুন, আপনাদেরকে ডাকা হয়েছে কিনা আমি জানি না, কাদের কাদের ডাকা হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। তো ইন্টারভিউ পর্ব কিন্তু সোমবার শেষ হয়ে যাবে, আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে নোটিশটি দেওয়া হয়েছে। তো চলুন পরেরটা দেখে নিই, এটা লাস্ট পেজ এবং লাস্ট পেজটা ভালো করে দেখুন। তবে পর্ষদের একটি সূত্রের খবর, আগস্ট মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত প্যানেল ঘোষণা করে দেওয়া হতে পারে, যদিও পর্ষদ সভাপতি গৌতম পাল এই বিষয়ে নির্দিষ্ট কিছু বলতে চাননি। তাকে প্যানেল প্রকাশ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, কাজ চলছে, আমরা যথাসময়ে জানিয়ে দেব। তো আমি আপনাদেরকে বলে রাখছি, যদি আপনাদের ইন্টারভিউ পর্ব শেষ হয়ে থাকে, যদি আপনাকে ইন্টারভিউ ডাকা হয়ে থাকে, তো আপনি নিশ্চিত থাকতে পারেন আগস্ট মাসের মধ্যেই প্যানেল বেরিয়ে যাবে। তো চলুন ভিডিওটি আর বাড়াবো না, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। তো চলুন আজ এ পর্যন্ত।